যারা লোনের জন্য আমার কাছে ফোন দেন বা বারেবারে আমার ইনবক্সে নক করেন, ভাই আমার লোন প্রয়োজন, আপনি লোনের ব্যবস্থা করে দেন, তো আমি তাদেরকে বলবো আমার কাছে ইনবক্স করে কোনো লাভ নেই লোন সংক্রান্ত। সেটা হলে আমি যে ইনফরমেশনগুলো আপনাদেরকে দেই সেই ইনফরমেশনগুলো সরাসরি আপনাদেরকে অনুরোধ করি প্রত্যেকটা ভিডিওতে, যে ভাই আমি যে ইনফরমেশনগুলো দিয়েছি সেগুলো শুধুমাত্র আপনাদের সাময়িক সময়ের জন্য, আপনারা সরাসরি ব্যাংকে গিয়ে কথা বলুন। ব্যাংকে গিয়ে কথা বললে আমি এক এক ব্যাংক এক এক ধরনের কাগজ চাই, আপনারা সেটা বুঝতে পারবেন ব্যাংকে গেলে যে আসলে কি কি কাগজ দরকার, আপনি কোন ধরনের লোন চাচ্ছেন। আমি কিন্তু এখানে প্রত্যেকটা ভাগে ভাগে লোন সেকশনগুলো আলাদা করে বলে দিয়েছি যে ভাই আপনারা যারা লোন নেবেন, ঠিক আছে, কৃষি লোন বলেন, আপনার হোম লোন বলেন, ব্যবসায়িক লোন বলেন, ক্ষুদ্র ঋণ বলেন, এগুলো কিন্তু বিভিন্ন ক্যাটাগরির এই লোনগুলো আপনাদেরকে বারে বারে অনুরোধ করি যে ব্যাংকে গিয়া আপনারা কথা বলুন। আপনারা যেটা করেন, আমার কমেন্ট বক্সে দেখতেছি ইদানিং অনেকেই নাম্বার দিচ্ছেন, তো এই নাম্বারগুলো দেওয়া কিন্তু আপনাদের জন্য প্রচণ্ড একটা বিপদ ডেকে আনা, কারণ আপনারা কখনোই কোনো জায়গায় কমেন্টে আপনাদের নাম্বারটা দয়া করে শেয়ার করবেন না। শেয়ার করলে কিন্তু আপনি প্রতারণার শিকার হয়ে যাবেন, কারণ অনেকেই আছেন যারা আপনাকে লোনের কথা বলে লোনের লোন দিব বা ব্যবস্থা করে দিব এই রকম লোভনীয় অফার দেখিয়ে আপনার কাছ থেকে 2000-5000 টাকা করে খাবে, এটা গ্যারান্টি। কারণ অনেক সহজ সরল মানুষ আছেন যারা ইনবক্সে নাম্বার না দিয়ে, ইনবক্সে বুঝতে না পারে, আপনারা যেটা করেন কমেন্টে নাম্বার দিয়ে দেন। এটার জন্য আমি বর্তমানে খুব ভয়াবহ অবস্থায় আছি, যে আমার লোনের যে ভিডিওগুলো আছে সেগুলোতে আপনারা যে কমেন্টে নাম্বারগুলো দেন দয়া করে নাম্বারগুলো শেয়ার করবেন না। আর অনেকে গালাগালি করেন যে তুই কি করস ভাই, আমি আমার বাস্তব অভিজ্ঞতাটাকে শেয়ার করি, আমি ব্যাংকে যাই, তাদের সাথে কথা বলি, অনেক সময় তাদের ওয়েবসাইটের যে তথ্য ইনফরমেশনগুলো আছে সেগুলোও কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করি। দয়া করে আমি এখনও আপনাদেরকে অনুরোধ করব, যারা লোনের জন্য আমাকে ইনবক্সে নক করেন, আমাকে ইনবক্সে নক না করে একটু কষ্ট করে আপনার এলাকার যে ব্রাঞ্চগুলো আছে, ইসলামী ব্যাংক বলেন, সিটি ব্যাংক বলেন, IFIC ব্যাংক বলেন, যে ব্যাংক আছে, ব্র্যাক ব্যাংক আছে, সোনালী ব্যাংক আছে, পূবালী ব্যাংক আছে, অগ্রণী ব্যাংক আছে, তাদের সাথে সরাসরি গিয়ে কথা বলুন। কারণ আমার সাথে কথা বলে লাভ নেই, আমি কিন্তু আপনার আপনি কোন এলাকায় থাকেন তা জানি না, কিন্তু আপনার আপনার লোনের ব্যবস্থা হয়তো বা আমার এলাকার হইলে আমি দু একজনকে বলে দিতে পারবো বা তাকে নিয়ে সাথে সাথে ব্যাংকে নিয়ে যেতে পারবো। সবাই যে আমার এলাকার তা নয়। আপনারা যেটা করবেন, দয়া করে সরাসরি ব্যাংকে গিয়ে কথা বলবেন, আর এই আপনার নাম্বার দেওয়াগুলো বন্ধ করবেন কমেন্টে, আমার না, যে কোনো জায়গায় যে কোনো কিছুতে আপনি দয়া করে কমেন্টে নাম্বার দিবেন না, ওই পেজের আপনি তাদের ইনবক্সে নাম্বারটা শেয়ার করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনি বিপদ থেকে বেঁচে যাবেন, কারণ একটা প্রতিষ্ঠিত কোনো পেজ কখনোই আপনার সাথে ভেজাল করবে না। তো দয়া করে আপনারা এই কাজটা করবেন না, আপনাদের কাছে অনুরোধ, কমেন্টে আর কেউ নাম্বার শেয়ার করবেন না। এই তথ্যগুলো দিচ্ছি আপনাদের উপকারের জন্য, যদি ভালো লাগে একটি লাইক দেবেন, সরাসরি ব্যাংকে যাবেন, ব্যাংক কর্তৃপক্ষের সাথে কথা বলবেন, কোনো প্রকার কোনো ঝামেলা হবে না। তো এটুকুই আমার তথ্য ইনফরমেশন দেওয়া ছিল, আপনারা আশা করি বুঝতে পারতেছেন যে লোন নিতে হলে ব্যাংকে আপনাকে যেতেই হবে, ব্যাংক থেকেই তারা বলে দেবে কী কী কাগজ লাগবে।